আমরা যে থার্মাল কন্ডাক্টিভিটি, থার্মাল ডিফিউসিভিটি এগুলো পড়েছি, এগুলোর পরে দেখবে যে তোমাদের তাপ পরিবাহিতা বা এই যে কন্ডাকশন মেথডে হিট যে ট্রান্সমিটেড হচ্ছে তার প্রচুর এক্সাম্পল বইতে দেওয়া আছে। এগুলোর বেশ কিছু আমরা ছোট থেকে পড়ে এসেছি, যেমন ধরো বরফকে কাঠের গুঁড়োর মধ্যে রাখা হয় ইত্যাদি ইত্যাদি। এগুলো একটু ভালো করে পড়বে, এগুলো আমার মনে হয় না তোমাদের পড়লে পরে বুঝতে কোনো অসুবিধা হবে। আমরা এর পরবর্তী অংশে চলে যাব, যেগুলো আমাদের এই অংশটা আমাদের মাঝে মাঝে অঙ্কের মধ্যে থাকে, কোনো প্রবলেমের মধ্যে থাকে, সেটা হলো যুগ্ম পাতের মধ্যে দিয়ে তাপের পরিবহন, কন্ডাকশন অফ হিট থ্রু আ কম্পোজিট স্ল্যাব। এই কম্পোজিট স্ল্যাব ব্যাপারটা কি, দেখো ছবিটা ভালো করে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুটো ভিন্ন ভিন্ন পদার্থের ব্লক একসঙ্গে জোড়া অবস্থায় রয়েছে, ভিন্ন পদার্থের তৈরি ব্লক বা বইতে পাত বলেছে, দুটো এখানে জোড়া আছে এবং সে দুটোকে A1 A2 বলা হয়েছে, যে এদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা সেম আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে A, বেধগুলো কিন্তু ডিফারেন্ট, একজনের বেধ দেখো X1, একজনের বেধ হচ্ছে X2। অবভিয়াসলি দুটো ভিন্ন ভিন্ন পদার্থ মানে কি, এদের তাপ পরিবাহিতাঙ্কও আলাদা আলাদা হবে, তা একজনের ধরা হচ্ছে K1 আরেকজনের ধরা হচ্ছে K2। এবার A1 পাতের বাম দিক উত্তপ্ত করলে তাপ পরিবাহিত হয়ে পাত দুটির বিভেদতল অতিক্রম করে A2 পাতে প্রবেশ করবে, মানে আমি এদিক থেকে তাপ এদিকে যাচ্ছে সেই রকম ধরে নিচ্ছি বিষয়টা। তাহলে আমরা এই যে স্থির অবস্থা বা স্টেডি স্টেট পড়েছিলাম, সেই স্থিতাবস্থা বা স্থির অবস্থাতে আমি ধরে নিচ্ছি যে আমার যে A1 যে ব্লকটা বা A1 যে প্লেটটা আছে তার একদম বাঁদিকের যে সারফেস তার টেম্পারেচার হচ্ছে θ2, এবং যেখানে দুটো ডিফারেন্ট পদার্থের পাতের সংস্পর্শ ঘটেছে সেখানকার টেম্পারেচারটা ধরছি থিটা, এবং একদম A2 প্লেটের ডান দিকের যে সারফেস তার টেম্পারেচার ধরছি θ1। এবং অবভিয়াসলি আমরা বুঝতেই পারছি যে θ2-র থেকে থিটা কম হবে, তার থেকে θ1 কম হবে, নইলে তো তাপ বাঁ দিক থেকে ডান দিকে পাস করবে না। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ কন্ডিশন। এবার যে ফর্মুলা আমরা শিখেছি কন্ডাক্টিভিটির, সেই ফর্মুলা অনুযায়ী A1 পাতের মধ্যে দিয়ে T সেকেন্ড সময়ে কতটা তাপ পরিবাহিত হবে সেটাকে যদি Q1 ধরি, তাহলে ফর্মুলা অনুযায়ী Q1 ইকুয়াল টু হবে K1A ব্র্যাকেটে θ2 মাইনাস θ, কারণ A1 প্লেটটাকে যদি শুধু চিন্তা করি তাহলে তার দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য হচ্ছে θ2 মাইনাস θ, ইন্টু টি বাই X1, X1 হচ্ছে আমার বেধ। এবার আমরা টিটাকে বাঁদিকে Q1-এর তলায় নিয়ে গেলাম, কারণ আমরা তাপ প্রবাহের হার নির্ণয় করতে চাইছি যে একক সময়ে কতখানি তাপ পরিবাহিত হচ্ছে, সেটা হয়ে যাবে K1A θ2 মাইনাস θ1 বাই X1। এবার আমরা K1-টাকে এই ভগ্নাংশটার হর বা ডিনোমিনেটারে নিয়ে আসলাম, যদি তাই আনি তাহলে সেটা হরটা যে X1 তারও তলায় চলে যাবে, তাহলে এটা হয়ে গেল X1 বাই K1 হরটা, ওপরটা A θ2 মাইনাস θ হয়ে রইল। একই রকমভাবে আমরা A2 পাতটা এবার করছি, সেখানে তাপ ধরে নিচ্ছি Q2, এবার Q2 ইকুয়াল টু K2A, এবার তাপমাত্রার পার্থক্যটা হয়ে যাবে θ মাইনাস θ1, কারণ মাঝখানে এই মাঝখানের তলটাতে যদি থিটা আমার তাপমাত্রা থেকে থাকে তাহলে এই যে ব্লকটা যেটা গ্রে কালার করা রয়েছে A2 ব্লকটা, তার দুই পৃষ্ঠের তাপমাত্রার যথাক্রমে থিটা এবং θ1, তাহলে এটা হয়ে যাচ্ছে θ মাইনাস θ1 ইন্টু টি বাই X2। এটাকেও আমি আগের সমীকরণটার মতন করে লিখছি, তাপ প্রবাহের হার বার করছি, Q2 বাই টি ইকুয়াল টু হচ্ছে K2A θ মাইনাস θ1 বাই X2। এখানেও আমি K2-টাকে X2-র তলায় নিয়ে আসছি, এই তলায় আনাটা আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না, কারণ আমরা যখন এটাকে ভাগ করব তখন এটা
গুণ হয়ে কে টু বাই এক্স টু হবে, তাহলে কে টু যেরকম আগে ওপরে ছিল সেরকমই থাকবে। এটা শুধু একটা বিশেষ কারণে আমার পরবর্তী ক্যালকুলেশনের সুবিধা করার জন্য এইভাবে আমরা লিখছি। এইবার দেখো, এবার আমাদের মানে আসল ব্যাপারটা আসছে, স্থির অবস্থা যেটা আমরা আগে পড়েছিলাম, স্থিরাবস্থা বা স্টেডি স্টেট। সেই স্টেডি স্টেটে কিন্তু কিউ ওয়ান ইকুয়াল টু কিউ টু ইকুয়াল টু কিউ ধরা হচ্ছে, মানে মোট কথা কিউ ওয়ান কিউ টু সমান হচ্ছে, কারণ যতটা তাপ এদিক থেকে এদিকে আসছে ততটা তাপ এদিক থেকে এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখানে কিন্তু আর তাপ আলাদা করে এদের তাপমাত্রা বাড়াচ্ছে না, কারণ এদের তাপমাত্রাগুলো থিটা টু থিটা থিটা ওয়ানে স্টেডি হয়ে গেছে। তাহলে এই স্টেডি স্টেটে তাপ প্রবাহের যে হার সেটা এ ওয়ান পাতের জন্য কিউ ওয়ান, মানে মোট তাপ প্রবাহ ছিল কিউ ওয়ান, এ টু পাতের জন্য মোট তাপ প্রবাহ ছিল কিউ টু, সেই দুটো সমান, এবং সেটাকে আমি ওয়ান টু লিখে আর কমপ্লিকেটেড না করে সেটাকে কিউ ধরছি। তাহলে কিউ বাই টি হয়ে যাচ্ছে এ ইন্টু থিটা মাইন থিটা টু মাইনাস থিটা বাই এক্স ওয়ান কে ওয়ান ইকুয়াল টু এ থিটা মাইনাস থিটা ওয়ান বাই এক্স টু কে টু, দুটোকেই আমি পাশাপাশি লিখলাম। এইবার আমরা এই যে ফর্মুলা অঙ্কে করেছি না, যে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হলে আমরা সিম্পলি এ প্লাস সি বাই বি প্লাস ডি করতে পারি ইকুয়াল টু, সেই ফর্মুলাটা এখানে আমরা কাজে লাগাচ্ছি। তাহলে নিচটাতে জাস্ট বি প্লাস ডি হয়ে যাবে, নিচটা নিয়ে কোনো সমস্যা নেই। ওপরে কি হবে দেখো, ওপরে এইটাকে যদি আমি গুণ করে দিই তাহলে এদিক থেকে পাচ্ছি এ থিটা টু মাইনাস এ থিটা, এখানে পাচ্ছি এ থিটা মাইনাস এ থিটা ওয়ান, তাহলে এখানকার মাইনাস এ থিটা আর এখানকার প্লাস এ থিটা কাটাকুটি হয়ে যাবে, পড়ে থাকবে এ থিটা টু মাইনাস এ থিটা ওয়ান, তাহলে সেই এটা কমন নিয়ে আমি থিটা টু মাইনাস থিটা ওয়ান করে লিখলাম। তাহলে এই এক্সপ্রেশনে কিন্তু ওই মিডল যে অংশটা, মানে যেখানে দুটো পাতের সংস্পর্শ ঘটেছিল তার তাপমাত্রাটা কিন্তু দরকার পড়ল না, টোটাল পাতটার বাঁ দিকের উষ্ণতা আর ডান দিকের উষ্ণতা সেটা জানলেই আমার কিন্তু হয়ে গেল। এবার এখানে এখন আমি এভাবে ভাবছি জিনিসটা, যে দুটো পাতের পরিবর্তে এক্স ওয়ান প্লাস এক্স টু বেধ বিশিষ্ট একই প্রস্থচ্ছেদ এ বিশিষ্ট একটি পাত নেওয়া হলো, যার দুই পৃষ্ঠের মধ্যে থিটা টু মাইনাস থিটা ওয়ান উষ্ণতার পার্থক্য বজায় রাখলে ওই পাতের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে একই পরিমাণ তাপ পরিবাহিত হয়। তাহলে ওই পাতের তাপ পরিবাহিতাঙ্ককে আমি যুগ্ম পাতের তুল্য তাপ পরিবাহিতাঙ্ক বলবো। বিষয়টা কি হলো, ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি। সেই ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটিটা কি, সেটা হচ্ছে যে আমি তো দুটো পাত ইউজ করেছি এ ওয়ান এ টু, এবার তার বদলে আমি চিন্তা করছি যে দুটো পাতের যে মোট বেধ ছিল এক্স ওয়ান এবং এক্স টু, সেই এক্স ওয়ান এক্স টু এক্স ওয়ান প্লাস এক্স টু, মানে দুটো বেধের যে মোট যোগফল সেই সমান বেধ বিশিষ্ট আমি একটা সিঙ্গল পাত নিলাম, সিঙ্গল একটা পাত নিলাম যার প্রস্থচ্ছেদ এ, এবং আমি কি করলাম এটার বদলে একটা সিঙ্গল পাত নিয়েছি যার বেধটা এক্স ওয়ান প্লাস এক্স টু, যার বাঁ দিকের পৃষ্ঠের তাপমাত্রা থিটা টু, ডান দিকের পৃষ্ঠের তাপমাত্রা থিটা ওয়ান, সব সেম, প্রস্থচ্ছেদটাও এ। সেই রকম যদি একটা আমি সিঙ্গল পাত নিই, দুটো পাতের বদলে একটা সিঙ্গল পাত নিই, এবং তার মধ্যে দিয়ে যদি প্রতি সেকেন্ডে এই একই পরিমাণ তাপ পরিবাহিত হয়, তাহলে ওই যে নতুন একটা পাত ইউজ করেছি তার তাপ পরিবাহিতাঙ্ককে আমি এই যুগ্ম পাতটার তুল্য তাপ পরিবাহিতাঙ্ক বলবো। মানে এখানে দুটো মেটেরিয়াল, দুটো মেটেরিয়ালের আলাদা আলাদা থার্মাল কন্ডাক্টিভিটি রয়েছে, তার বদলে আমি চিন্তা করছি যে আমি একটা মেটেরিয়াল ইউজ করবো, সেই মেটেরিয়ালটার যে থার্মাল কন্ডাক্টিভিটিটা হবে সেটা হবে এদের দ্বারা তৈরি যে যুগ্মপাত বা কম্পোজিট স্ল্যাব তার তুল্য তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে যুগ্মপাতের তুল্য তাপ পরিবাহিতাঙ্ককে আমি কে ধরলাম, তাহলে সেই যুগ্মপাতের বেলা কি হবে তাপ প্রবাহের হার কিউ বাই টি,
যুগ্ম মানে যুগ্ম পাত না সরি মানে যুগ্ম পাতের পরিবর্তে যে সিঙ্গল পাতটা ব্যবহার করছি তার তাপপরিবাহিতাঙ্ক কে কে ইন্টু এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান, তলায় এক্স ওয়ান প্লাস এক্স টু হবে। আমি আবার ওভাবে লেখার জন্য আগের মতন করে লেখার জন্য কেটাকে এর তলায় নিয়ে আসলাম। এইবার দেখো এই সমীকরণটা আর এই সমীকরণটা, এই দুটো সমীকরণকে যদি আমি তুলনা করি, দুটো সমীকরণেরই বা দিকটা কিউ বাই টি, তাহলে ডান দিকটা আমি ইকুয়াল লিখতে পারি, তাহলে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই এক্স ওয়ান বাই কে ওয়ান প্লাস এক্স টু বাই কে টু, সেটা হবে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই এক্স ওয়ান প্লাস এক্স টু বাই কে। তাহলে এ থিটা টু মাইনাস থিটা ওয়ানটা দুদিক থেকে চলে যাচ্ছে, চলে গেলে পরে আমার পুরোটা আসছে হচ্ছে এদিক থেকে ওয়ান বাই এক্স ওয়ান বাই কে ওয়ান প্লাস এক্স টু বাই কে টু ইকাল টু ওয়ান বাই এক্স ওয়ান প্লাস এক্স টু বাই কে। তা দুটোকে আমি ওয়ান বাই না লিখে আমি সরাসরি লিখতে পারি যে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই কে ইকুয়াল টু এক্স ওয়ান বাই কে ওয়ান প্লাস এক্স টু বাই কে টু। মানে ব্যাপারটা হচ্ছে যে দুটোর তো বাঁদিক সমান, তাহলে দুটোর ডান দিকও সমান, দুটোর লব সমান, তাহলে দুটোর হরও সমান হবে, আমি হর দুটোকে লিখেছি। তাহলে এই রকমভাবে আমি যুগ্মপাতের ক্ষেত্রে আমরা একটা সম্পর্ক পাচ্ছি যে যুগ্মপাত যদি দুটো মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, তাহলে দুটো মেটেরিয়ালের বেধের যোগফলকে আমি যদি যুগ্মপাতের তুল্য তাপ পরিবাহিতাঙ্ক দিয়ে ভাগ করি, তাহলে যেটা পাবো সেটা হবে ইন্ডিভিজুয়াল পাথের বেধ এবং তাপ পরিবাহিতাঙ্কের যে অনুপাত সেগুলোর যোগফল। তাহলে এই যুগ্ম পাতটা যদি এন সংখ্যক পাতের সমবায় তৈরি হয়, তাহলে এরকমভাবে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স ফোর করতে করতে এক্স এন বাই কে, সেটা হয়ে যাবে এক্স ওয়ান প্লাস কে ওয়ান এক্স ওয়ান বাই কে ওয়ান প্লাস এক্স টু বাই কে টু প্লাস এক্স থ্রি বাই কে থ্রি, এরকম করতে করতে এক্স এন বাই কে এন পর্যন্ত। তাহলে যুগ্ম তাপ পাতের তুল্য তাপ পরিবাহিতাঙ্ক এভাবে আমরা নির্ণয় করতে পারব। আরেকটা জিনিস এখানে আমাদের আছে, সেটা হচ্ছে বিভেদ তলের উষ্ণতা, মানে যেখানে দুটো ভিন্ন ভিন্ন পাত পরস্পরকে ছুঁয়ে রয়েছে, টাচ করে রয়েছে, সেটা আমরা কিভাবে লিখতে পারি। সেটা আমরা এক নম্বর সমীকরণ, এই যে আমাদের প্রথম সমীকরণটা ছিল, এই যে এক নম্বর সমীকরণ, সেই এক নম্বর সমীকরণ থেকে আমরা এটাকে লিখতে পারি এরকমভাবে। দেখো এখান থেকে লিখব এ থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই এটা ইকুয়াল টু এ থিটা মাইনাস থিটা ওয়ান বাই এক্স টু বাই কে টু। এই অংশটাকে আমরা নিচ্ছি, নিয়ে কি করেছে দুদিক থেকে এ কেটে দিয়েছে, কেটে দেওয়ার পর রইল তাহলে কি থিটা টু মাইনাস থিটা বাই এক্স ওয়ান কে বাই কে ওয়ান ইকুয়াল টু থিটা মাইনাস থিটা ওয়ান বাই এক্স টু বাই কে টু। এবার সেটাকে এবার আমরা কীরকমভাবে লিখছি দেখো, পুরো জিনিসটাকে ভেঙে ফেললাম, থিটা টু বাই এক্স ওয়ান বাই কে ওয়ান মাইনাস থিটা বাই এক্স ওয়ান বাই কে ওয়ান, এভাবে ভাঙতে পারি তো। এদিকটাও থিটা বাই এক্স টু বাই কে টু মাইনাস থিটা ওয়ান বাই এক্স টু বাই কে টু। তাহলে একদিকে হচ্ছে কি করেছে, থিটাগুলোকে একদিকে নিয়ে এসছে, থিটাগুলো এদিককার থিটাগুলো আমার এখানে আসছিল হচ্ছে মাইনাসে, তাহলে আমি মাইনাস থিটা বাই এক্স ওয়ান কে ওয়ানটাকে এদিকে নিয়ে আসি, তাহলে আমার প্লাস হয়ে যাবে। আর এই মাইনাস থিটা ওয়ানটা আসছিল আমার মাইনাসে, সেটাকে আমি এদিকে নিয়ে যাচ্ছি। তাহলে মূল জিনিসটা যেটা হলো সেটা হচ্ছে যে সাইড চেঞ্জ করে দেওয়ার পরে সবটাই প্লাস থিটা বাই এক্স টু বাই কে টু প্লাস থিটা বাই এক্স ওয়ান বাই কে ওয়ান, সেটা হবে থিটা টু বাই এক্স ওয়ান বাই কে ওয়ান প্লাস থিটা ওয়ান বাই এক্স টু বাই কে টু। তাহলে এখান থেকে যদি আমি থিটা কমন নিই, থিটা কমন নিয়ে এই যে তলার অংশটাকে সেটাকে আমরা উল্টো করে লিখছি, অর্থাৎ এই জায়গাটা আমি তোমাদেরকে একটু করে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওই ইকুয়েশানটা থেকে আমরা এই অংশটা লিখেছি আর কি, দুদিক থেকে দেখো এ কেটে গেল। এইবার এইটাকে আমরা ভেঙে ফেললাম, থিটা টু বাই এক্স ওয়ান বাই কে ওয়ান মাইনাস থিটা বাই এক্স ওয়ান বাই কে ওয়ান, এদিকে থিটা বাই এক্স টু বাই কে টু, এটা এক্স টু হ্যাঁ, মাইনাস থিটা ওয়ান বাই এক্স টু বাই কে টু হলো। এইবার আমরা এই সাইড চেঞ্জ করে সবটাকে পজিটিভ রাখছি, থিটা টু
তার সাথে থিটা ওয়ানটাকে নিয়ে আসলাম আর এই থিটাটাকে এইদিকে থিটার কাছে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে তোমাদের বইয়ের মতন আমি থিটাটাকে বাঁদিকে নিয়ে এসেছি, পুরো এই জিনিসটাকে বাঁদিকে লিখেছি, এই জিনিসটাকে ডান দিকে লিখেছি। এবার দেখো এই নিচটাকে উল্টে দিলাম, থিটা ইন্টু কে টু বাই এক্স টু প্লাস থিটা ইন্টু কে ওয়ান বাই এক্স ওয়ান, এদিকেও থিটা টু ইন্টু কে ওয়ান বাই এক্স ওয়ান প্লাস থিটা ওয়ান ইন্টু কে টু বাই এক্স টু। এবার এখান থেকে থিটা যদি কমন নিই, কে টু বাই এক্স টু প্লাস কে ওয়ান বাই এক্স ওয়ান, আর এখান থেকে এটাকে গুণ করে লিখছি কে ওয়ান থিটা টু বাই এক্স ওয়ান কে টু থিটা ওয়ান বাই এক্স টু। এবার আমরা কি করছি, আমাদের যেরকম ভগ্নাংশের যোগফল করতাম সেরকম ভগ্নাংশের একটা যোগফল করছি, লসাগু হচ্ছে এক্স ওয়ান এক্স টু। তাহলে এটা যখন এক্স টু দিয়ে এক্স ওয়ান এক্স টুকে ভাগ করবো পড়ে থাকবে এক্স ওয়ান, তাহলে এক্স ওয়ান ইন্টু কে টু হবে, এখানে এক্স ওয়ান দিয়ে করলে পড়ে থাকবে এক্স টু, এক্স টু ইন্টু কে ওয়ান হবে। এদিকটা কি হবে, এখানেও এক্স ওয়ান এক্স টু হবে লসাগু, কে ওয়ান থিটা টুর সাথে এক্স টু হবে, কে টু থিটা ওয়ানের সাথে এক্স ওয়ান হবে। দুদিক থেকে এক্স ওয়ান এক্স টুটা কেটে গেল, কেটে গেলে পরে থিটা কত, থিটা হয়ে গেল এই কে ওয়ান থিটা টু এক্স টু প্লাস কে টু থিটা ওয়ান এক্স টু, সেটা হবে এক্স ওয়ান কে টু তলা দিয়ে মানে ডিভাইডেড বাই এক্স ওয়ান কে টু প্লাস এক্স টু কে ওয়ান। তাহলে যেখানে যুগ্ম পাথ দুটো পরস্পরকে টাচ করেছে সেইখানে যে উষ্ণতা সেটাকে আমরা বিভেদ তল বা সেপারেটিং সারফেস বলতে পারি, তার উষ্ণতাটার ভ্যালু কিন্তু দেখো কী কী জিনিসের ওপর ডিপেন্ড করবে, দুটো মেটেরিয়ালের থার্মাল কন্ডাক্টিভিটির ওপর নির্ভর করবে, দুটো মেটেরিয়ালের বেধ বা থিকনেসের ওপর নির্ভর করবে, এবং দুটো মেটেরিয়াল মিলে যে কম্পোজিট স্ল্যাবটা তৈরি হয়েছে তার একদম এক্সট্রিম দুদিকের দুটো এক্সট্রিম সারফেসের টেম্পারেচারের ওপর নির্ভর করবে, মানে একটা লেফটের দিকের সারফেসের টেম্পারেচার আর একটা রাইটের দিকের সারফেসের টেম্পারেচার, মানে টোটাল স্ল্যাবটার, ইন্ডিভিজুয়াল না কিন্তু টোটাল স্ল্যাবটার এক প্রান্তের উষ্ণতা আর টোটাল স্ল্যাবটার আরেক প্রান্তের উষ্ণতা, এইগুলোর ওপর নির্ভর করবে কিন্তু একটু কমপ্লিকেটেড ওয়েতে, নিজেদের মধ্যে গুণ যোগ ইত্যাদি হয়ে থাকবে। তাহলে এটা হলো আমাদের যুগ্মপাত, এর ওপরে আমাদের কিন্তু অঙ্ক থাকে।